నావురయ్యా నానచయ్యా నా కపయ్యా అల్లి పాటయ్యా అవే ఆవాజ్ అచ్చాయ్ అవే ఓయ్ మార్సలే ఓయ్ ఓయ్ নাটকিরপো আজকে ঈদের দিন দেখে বাইচা গেলি ঈদ মুবারক মহল্লাবাসী আম্মা জানাইতেছে সবাই এক লগে স্লোগান ধরেন জয় আম্মাজানের জয় জয় আম্মাজানের জয় জয় আম্মাজানের জয় আম্মাজানের জয় আম্মাজানের জয় আম্মা জান লিয়েছি ওই লু থামি করস কেলাই হাই 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 আমার সাল্লু এসে কইব আম্মা জান খাইতে তো খুদা লাগছে হাই হাই নেহারি কই জি লগে কিমা কাবাব রলে লাসি সরবত খিরি কাবাব খাসির চাপড়ে জল সব রেডি আছে হায় আল্লাহ ঠিক আছে যা তাড়াতাড়ি গিয়ে রেডি কর যা জি আম্মা জান জয় সল্লরং বাজির বাইচা থাকো বাজান বাইচা থাকো ওই শয়তান গুলার হাত পা ভাঙছস নাকি জানেছিস আপনি না কইছেন ঈদের টাইমে কাউরে জানে কষ্ট দিবি না তাই তো ছেড়ে দিচ্ছি তাই দিন বিশেক হাসপাতালে কনফার্ম সুবহান আল্লাহ বহুত ভালা এমনি হাত চালাইতে চালাইতে দেখবি একদিন তোর নাম পুরা দেশে বোমার মতো ফাইটা যাইবো কাইপা যাইবো পুরা দেশ তোর দাদা ছিল মহল্লার রংবাজ আর তোর বাপ ছিল শহরের রংবাজ আর তুই হবি জাতীয় রংবাজ টেকনাফ থেকে তেতুলিয়া আমার পুলার নামে চান্দা উঠবো
রঙ বাজার মতো রঙ বাজ হইব আমার পোলা। আমিও মরণের পর তোর বাপের সামনে সিনা টান করে কইবার পারুম। বানাইছি আমি আমার সাল্লু রে তোমার চেয়ে বড় রংবাজ বানাইছি। আম্মা জান, ঈদের দিন কেন খামাকা চোখ বিজাইতেছেন খালি কান্দে? দূর পাগল, কে কইল চোখ বিজাই? চোখে কি জানি একটা পড়ছে। যা যা বাজান, তুই হাত মুখ ধুই আয়, একলগে খামু। যা। ঠিক আছে আম্মা জান। এই তোরা বয়, আমি ফ্রেশ হয়ে আসছি, আইতেছি আম্মা জান। হায় আল্লাহ ভাবি যান, যারে তারে আত্মা বাংলে রং বাজগো নাম ফাটে না, নাম ফাটে বড় কোনো কাম করলে, বড় কোনো নেতা বা রং বাজরে টপকাইতে পারলে। টপকাইতে সমস্যা কই, তুমি খালি কও কারে ফালাই তৈব। সুপারির ওজন ঠিক থাকলে আমার সাল্লু যে কোনো রং বাজরে সুলাইয়া দিব। বুঝো কিন্তু, সুপারি নিলে সাল্লু কইলাম পিছায় পারবো না। পিছাইবো কেলায়? পোলারে আমি সব কিছু শিখাইছি, আমার পোলা বাঘের বাচ্চা বাঘ। কিন্তু ভাবি সাহেব, কামে কিন্তু রিক্স বেশি। আরে রিক্স না থাকলে আমার সাল্লু কাম লয় না, বুঝছো? আরে তুমি তুমি যাও, কাস্টমার দাও খাতরি, কাস্টমার টাকা দিলে আমার সাল্লু যে কাউরে লুরকাইয়া দিব, বুঝছো? সব ঠিক আছে, কিন্তু ওরা যতদিন বাচ্চা আছে ততদিন মার্কেটে আমাকে খাওয়ার নাই। একদম ঠিক কথা, ওরে সরাই দিতে হইব। কিন্তু ওরা তোর মতো পাওয়ারফুল লোকরে কেমনি সরাবি? ওর নামে সুপারি তো কেউ খাইব না। কেন খাইব না? 10 লাখ দিমু, 15 লাখ দিমু, লাগলে আরো দিমু। টাকাই সব হয় না রে বাতেন। আমি একবার চেষ্টা করেছিলাম, পুরো শহরে কোন হালাই আমার কথা রাজি হয় নাই। কে ও ওরা আর তার ভাই সাহাদত রে, সবাই জমের মতো ডরায়। ভয় ডর নাই, এমন লোক আমার কাছে আছে। সুপারির ওজন কত? ভাবি সাহ, ও ভাবি সাহ, আরে খুশ খবরই আছে। তুমি কই? শিগগির বাইরে আহ। এই তো ভাবি সাহ। কি কি হয়েছে? কারে তো ফুটে লাগছে? আরে মাগনা মিঠাই বিলাইতেছে নাকি? আরে কি কইবার লাগাইছো ভাবি সাহ, মিঠাই তো এবার তুমি বিলাইবা। আরে তোমার পোলার নাম এবার ফাইটা যাইব। ফাটবো মানে কেমতে? টপকারের সুপারি আনছি 15 লাখ নগদ, কিন্তু হাত পা ভাঙা না, সোজা ওই পারে। কারে টাকা বেরোবো? নেতা কি পৌকি খাতরি? হায় 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 হায়, নেতা রে? ও ভাবি সাহ, করে যদি আমার পোলায় টপকাইয়া দিবার পারে, হায় 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 হায়, তাহলে তো গুটি গুটি লাল। হায় আল্লাহ হায় আল্লাহ, তোমার কাছে হাজার শুকুর, আমার এত দিনের পাপ পুরা হইতেছে। আমার সাল্লুরে তুমি আইজ রং বাজের মতো রং বাজ অনির সুযোগ করে দিতেছো। আমার রাজপুত্র, আমার সোনা,
মনে ফুর্তি লাগছে নাকি আমার সাল্লুর? কি যে কন্যা মজান, শরম লাগে। শরম রে, হাজির বিরিয়ানির দোকানে পাঠা, অহন তোর আসল কাম শুরু কর, বুঝছস? আসল কাম আমার কি করতে হইব আম্মাজান? একজন রে আজিমপুর পাঠাইতে হইব, পারবি না? কি যে কোন আম্মাজান, এটা কোন কাম হইল? গোড়ায় নিশানা লাগাবো, টিগারে চাপ দিমু, মালটা বাইরে টার্গেটের যেন উপরে, বাস কেল কথা। সাব্বাস সাব্বাস খাতরি, আমি কইছিলাম না আমার সাল্লুর কোন সমস্যা হইব না, এই দে এই দে। এটা তোর আব্বা জানির পিস্তল, আমার কাছে তোর আব্বা জানির আমানত। হাই আমি তোর আব্বা জানির মেশিন, তোর হাতে তুইলা দিলাম বাজাল। কোন কি আম্মা জান? আব্বা জানের মেশিন? হ্যাঁ, আঙ্কেলের পিস্তল। শুন বাজান, অনেক বছর সামলাই রাখছি, আজ তোর হাতে তুইলা দিলাম, জীবনের প্রথম কাম তুই এইটা দিয়ে করবি, ঠিক আছে? মাগার উড়াই দেব কারে? নেতা রে, বাজার সমিতির নেতা, ডেঞ্জারাস লো, সব সময় 10-12 জন মাস্টার লাগুরে। ওসব মাস্টার ফাস্টার কে আমি করি না, কবে উড়াই দেব সেটা গন? আজকেই দুইটায় সমিতির অফিসে বাইরব। বাস কামাই কে সেরা দেব, কোন চিন্তা করেন না। এই ফলো মে, চল চল কত দূর ওই দেখা যায় সদর ঘাট সামনে নবাবপুর। বস নিউজ আছে, আপনার নামে তো সুপারি দিছে। আমার নামে সুপারি দিছে? আমার নামে সুপারি কে খাইব? এত বড় কলজা কার? যে মাস্টার আমার সুপারি নিব সে জানে? আজ যদি আমার দিকে গুলি চলে তাইলে আমার ভাই সাদাত ওরে খুঁজা বাইকিরা কুত্তার মধ্যে। জানি জানি তুমি মাস আছে ভেটকি মাস চলে বাঙালিতে ভেটকি মাস। এই এই ভালো না, কিন্তু ভালো না, একদম না।
দেখে মেয়েরা কতটা আতঙ্কিত, কতটা ভয় পেয়েছে বুঝতে পারছো? আর তোমার হাতের ওই পিস্তলটা এক্ষুনি সরাও। এসব লোহা লক্কর ফক্কর আমি ভয় পাই না, সরা বলছি। আর এক্ষুনি তোমাকে এদের সবার কাছে সরি বলতে হবে। বলো সরি, বলো কি কানে বাতাস যায়নি, সরি বলো সবাইকে, বলো সরি। সরি মানে ভাই কি হচ্ছে আপনার, শরীর খারাপ, জ্বর না মাথা ব্যথা? আমাগো সাল্লু জিন্দেগিতে প্রথম কারো চরে কইতাছে। যদি আমাগো বাইজন ঠিক না হয় তাহলে কিন্তু আমরা আবার আহুম, হিসাব কিতাব করে চারুম। সাল্লু আর সাল্লু সাল্লু মাইয়া চারে দেখে ফিক্সড হয়ে গেছে, ওরে বাসাই লয়ে যাইতে হইব। আমার সালু আহে না কেলায়, এত দেরি করতেছে কে? আম্মা জান টেনশন করেন না, সালু আয়া পড়বো, চলেন চেটে খায়ালন। আই চুপ, খালি খান খান, এত খান খান করস কেলায়, দেখতেছিস না আমি আমার পুলার লিগে টেনশন আছি। আরে কাম কেমন হচ্ছে, সব কিছু ঠিক আছে তো? আল্লাহ সাল্লু, ও সাল্লু বাপ আমার কথা কষ্ট গেলাই। বিশাল খাপলা, সব একেবারে প্যাচ খাওয়া খাপলা। আব্বে কি এর খাপলা কবি তো, বাংলাদেশের ক্রিকেট খেলা। বাজান কি কইলি, ক্রিকেট? হম মাজান, আরে বাংলাদেশের ফাইনাল খেলছে না, ওই খেলা দেখতে গিয়ে তো ফাইসে গেলাম, তার উপরে বাংলাদেশ জিতে গেছে, ব্যাস সব কাম বন, চিল্লা চিল্লি মিছিল রঙের খেলা আর কত কি, সব মিলাই গাপলা লেগে গেছে আম্মা জান। হায় আল্লাহ, তাহলে কামটা কবে করবি বাজান? কইরা দিমু আম্মা জান, জীবনের প্রথম কাম, সুপারের ওজনও বেশি, কামটা দিলা দিস না বাচান। কালকার বলব না আম্মা জান, মাগর অঙ্গ যদি আন্ডারগ্রাউন্ড জায়গা পাবি কেমতে? পামো পামো, বালতির কাছে সব খবর আছে। গোডরাইলে ওই একটা জায়গা যায়, সেটা লোর ভাই সাহাদাত। তাহলে কাল সাহাদাতের গোডাউনে নজর রাখ, ওই হ্যাঁ গেলেই শুরু হইব আমার ফাইনাল খেলা। ভাই ও ভাই, গলার স্বর উঁচু করে চিৎকার করে হাতি। হাতি একটা নির্বোধ প্রাণী, আর আমি নির্বোধ প্রাণীদের থেকে 325 মাইল দূরে থাকি। কিন্তু ভাই আপনি জানেন না, আর থাম, এই সাদা জোয়ারদার সুমেরুতে থাকলেও কুমেরুতে কি হচ্ছে তা বলে দিতে পারে। সাল্লু রংবাজ তোকে মারার সুপারি নিয়েছে, টেনশন করিস না ভাই, পারলে সাল্লু তোর দিকে শুধু চোখ তুলে তাকাক, আসমান জমিন আমি তামাক তামাক করে ফেলবো। ভুলে যাস নে, শাহাদাত পথে নামলে পথ কাঁপে, রাজপথে নামলে স্লোগান উঠে। আরে পারছিস কেন?
সাল্লু? না মানে সাল্লু সাল্লু রং বাজে। সাল্লু যা বলছি। আজ আমো মাগার তোর বাইরে উপরে পাঠায়া। দেখ তুই কিন্তু কাজটা ভালো করছিস না। তোর লগে আমার কোনো ক্যাচাল নাই, তোর নামে আমারে কেউ সুপারিও দেয় নাই, আমারে পিস্তলের গুলি খাবো কে তোর নামে খরচ করবার চাই না। ভেজা ফ্রাই ওর আগে তোর বাইরে বাইর করে দে। প্রশ্নই আসে না, অসম্ভব। বাইট কর তোর বাইরে। স্টপ ইট, তুমি আবারও মারামারি করছো। মানুষকে ভালোবাসতে শেখো সাল্লু, সরি বলো। মানুষকে জয় করতে শেখো ভালোবাসা দিয়ে সাল্লু। ভাই আম্মা যে কামড়া দিল, আম্মা জানের কাম আমি বুঝব। আর শোন, বাইরে যাওয়ার সময় জাগত চর থাপ্পড় দিছস, সবাই রে ছড়ি কবি বুঝছস? আপনার পোলা সাদতের অফিসে গিয়া তার মারনের বদলে সরি কইছে। কি সরি কইছে? খালি তারে না, সেই দিন গুরু মারতে গিয়া তারেও সরি কইছে। এত ঘন ঘন যে সরি কয়, তারে দিয়া মাস্টারি রং বা জইব না। তাই কইতেছি আমগো টাকা ফেরত দিয়ে দেন, আমরা অন্য কাউরে অ্যাপয়েন্টমেন্ট দিমু। আরে ফেরত দিব কেলা? সাল্লু বাবাজি কামটা ঠিকই করব, প্রথম কাম তো, তাই একটু ভেজাল লাগছে। ভেজাল ভেজাল আমি কম বুঝি। কি কাম হয় না কে টাকা ফেরত দেন, আর টাকা ফেরত না দিলে কেমতে টাকা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আর কি বলছে ঠুঙ্গা, হুশ করে কথা কই। আর কি যে বাড়ি কার জানোস, রং বাস কাল্লুর বাড়ি। এই বাড়িতে খারাইয়া রংবাজি করলে কেউ আর আস্তা ফেরত যায় না, বুঝছস? ওই সাড়ি কম মারবুড়ি, ওই সব এক সময় হইতো, ও হুনা রইব না, জায়গাটা দিবি কিনা ক, নইলে তো চুলের মুক্তি ধরিয়া চাকা আদায় করুম। হায় আল্লাহ, কোন সখাত্রি, হ্যাঁ মান্দার পু কয় কি, চুড়ি
বাবে চাউলার পো আমার আম্মা জানের গলায় ছুরি ধরছস তরে আজকে আমি আজিমপুর পাঠাই দেবো চাবি তুমি আবার শুরু করেছো তোমাকে না বলেছি মারামারি করবে না কই ছিল তো তাহলে ছেড়ে দাও ছাড়ো লোকটাকে তাহলে সরি বলো বলো সরি সরি চলো জায়গা চলো কি আছে তোর না মজান কিছু নাই কা যার আমার গলায় ছুরি ধরছে তুই তাকো সরি কইতেছস কেলা ইয়ে মানে মানে আম্মা জান নিজের বাড়ির ভিতর খুনাখুনি করলে মহল্লার মাইসে করবো সাল্লু নিজের বাড়ির ভিতরে রংবাজি দেখাইছে তাই তো আমার ছেড়া দিলাম মগার অগামী গল্লির ভিতরে সাইজ করবো হাত তো ভাই আমি মিটফোট পাড়াবো আপনি কোন চিন্তা করেন না মজান আমি যাই মরছিলাম রে চল ফুইটা যাই চল আবে ওই ওই চামচিকার বাচ্চারা এদিকে আয় এদিকে আয় আম্মা জান কেসে ধরা খেয়ে গেলাম ওই ওই তোর আমার পোলারে কি করছস আমার পোলায় রং বাস থেকে প্রেম বাস হলো কেমতে কি করছস তোরা আমার পোলারে আল্লাহর কসম আম্মা জান আমরা কিছু করি না কিয়া ওই কষ্টা গেলা যা কিছু করছ আপনি পোলায় করছে আমার পোলায় করছে হ আম্মা জান চুপ আব্বে সব কটা কান খুললা হইনা রাগ জুম্মাই জুম্মাই সাত দিনের মধ্যে আমার পোলায় যদি রং বাজি করবার না পারে হ্যাঁ তাইলে তখন সবগুলা চামড়া ছিল্লা আমি হাজারি বা ট্যানারের মোড়ে ঝুলাইয়া রাখুম বুঝছস আম্মা জান এটা রিদা ঘুরি তো সমস্যা খাত্রি জি খাত্রি শুনছ কি কয় হ্যাঁ হায় আল্লাহ হৃদয় ঘটে তো আই আই হৃদয় ঘটে তো হলে হাতে ডাক্তারের কাছে চলে যা কিন্তু যত তাড়াতাড়ি পারস আমার পোলারে ঠিক করে লই আয় এই এই তোরা শুনছস বুঝছি হাই 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 হৃদয় ঘটে তো এই চাপিলি আয় আবে ওই খোঁজ লাগা না ঢাকা কত দূর আপনি মাই পেলন রংবাজ আভি প্রেমবাজ বন গিয়া পাইয়া যাবো টেনশন নাই কিয়া এভাবে ওকে মারছো কেন সাল্লু ভাই আমাকে এলাকা সন্তাস মুক্ত ঘোষণা করছে আর ওই সালায় মায়ের লোকের ভেন্ডি ভ্যাকসিন দিয়ে করছে সাল্লু ভাইয়ের হুকুম অমান্য গাড়ি রে এমন গারান গারামু না গাড়ির রক বেকাতের প্যাচ খেয়ে যাইব আপনি সরেন ওরা আজকে জান কবজ খেয়ে ফেলাম স্যার আমার বাসুন স্যার দেখেন স্যার আমার মনে হয় ওর যথেষ্ট সাজা হয়েছে ও আর কোনদিন এলাকায় আসবে না ওর এখন ট্রিটমেন্ট দরকার বুঝে ফেলেছি চিকিৎসা নেন চোর বাজারে বাড়াচ্ছেন বুঝে পারছি আপনি সেন চোরের সর্দার আমি ডাক্তার বুয়া না চল বুঝবো কেমতে মনে হয় বুয়া বুয়া মানে এই যে আমার কার্ড
দেখি দেখি প্রয়োজন হলে আমার হাসপাতালে এসো কোন ভিজিট লাগবে না বাবা তোমার গাড়ির সাথে নাকি একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে আরে না একজন ছিনতাইকারীকে পাবলিক ভীষণ ভাবে মেরেছে তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ট্রিটমেন্ট করলাম এখন শঙ্কা মুক্ত সে ছিনতাইকারীকে ট্রিটমেন্ট বাবা বিদেশে থাকতে থাকতে তুমি ভুলেই গেছো যেটা বাংলাদেশ এখানে কেউ কারোর উপকারের কথা তো স্বীকার করেই না বরং চান্স পেলে উল্টা বিপদে ফেলে দেয় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে বাবা মানুষের উপকার করতে পারলে সমস্যা কোথায় সকলের জীবনই আমার কাছে মূল্যবান আমি ডাক্তার বুঝলি চতুর্থ আসমানে ঘুমাইতেছে ঘন্টা দুই ঘন্টা জ্ঞান ফিরবো না আবে সব পেশেন্ট শেষ আগে দেখতে হবে সাল্লু রে আহেন ভাই আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনি তো মানে উনি তো রংবাজ সাল্লু ভাই না বাহ চিনে বলাইছে গাড়াই ছিল নাকি আপনার না না আমাকে গাড়াইনি ওনার মার খাওয়া 6-7 জনকে ট্রিটমেন্ট করেছি আমি তাই নামটা চিনি আরে আপনি দাঁড়িয়ে কেন বসুন না আপনি কেন চেম্বার পর্যন্ত চলে আসছেন আমাকে খবর দিলে তো আমি চেম্বার সহই চলে যেতাম বাঁচান ডাক্তার সাহেব বাঁচান এ বুকটাই খুব ব্যথা কিসের ব্যথা কোথায় এই ডান দিকে না বাঁ দিকে পুরো বুকটা জুড়ে ডাক্তার সাহেব এই দিলে গুর্দায় সব জায়গায় হার্ট আর স্প্লিনে একসাথে ব্যথা হো স্ট্রেঞ্জ কবে থেকে যেদিন থেকে ওর উপরে আমার নজর পড়ছে পুরো দুনিয়াটা আমার আওলা ঝাউলা হয়ে গেছে আওলা ঝাউলা আমি কাউরে গাড়াইতে গেলে আমি ওরে দেখি কাউরে গুল্লি মারতে গেলে আমি ওরে দেখি কাউরে চাকু মারতে গেলেও ওরে দেখি দিন নাই রাত নাই ও আমার খোয়াবে আনা জানা লাগাই যাইতেছে এই রোগের অত্যাচারে আমি বাথরুমে বলতে একা থাকবার পারি না ঠিক মতো ঘুমাইবারও পারি না ফুললি আন্ডারস্ট্যান্ড এসব সিমটম তো হার্টের রোগীর না তাইলে এইটা কি কোনো যুবতী ঠিক ধরছেন তাহলে তো ধরে ফেলেছি এটা হৃদয় ঘটিত রোগ তার মানে তো হার্টের রোগ তাই তো আপনার কাছে আসা আমারে বাঁচান ডাক্তার সাহেব আমারে বাঁচার রাস্তা দেখান ডাক্তার সাহেব বাঁচান বাইরে সাল্লু ভাই না কয়ে সরি ভাই কল শুরু করছে কি অপারেশন করতে হবে কোন কি ওষুধ দিতে হবে দেন মাগার সাল্লু ভাই রে আমি সাল্লু ভাই ঠিক করে দেন কোনো কিছুই লাগবে না আপনি সাল্লু ভাই সাল্লু ভাই শুধু ওই মেয়ের সামনে গিয়ে আপনার মনের কথাটা খুলে বলবেন বাস দেখবেন সব সিমটম গায়েব আচ্ছা কইতেছেন না মিছা বুঝবো কেমতে একবার ট্রাই করে দেখুন সুন্দর একটি নির্জন জায়গায় তাকে ডেকে নিয়ে মনের কথাটা বলে দিন বাস সব সমস্যার সমাধান আর না হলে তো আমি আছি তাহলে কইতেছেন চান্স একটা নিব অবশ্যই মনের কথা না বলতে পারার কারণেই আপনার প্রাণের মধ্যে ক্রাইসিস দেখা দিয়েছে একবার বলে দিলেই সব ঠিক ভাই টালটে ভাই ব্যাপারটা বুঝছো জি ভাই 1 2 3 4 5 6 7
ফ্রেন্ড সাবেরা যে যেমনে আছেন খারায় থাকেন। হেই পিস্তলটা কিন্তু নকল না, আসল। নড়াচড়া বন চলেন জান। I love you. আমি কিছু দেখি নাই কে? আমি কিছু দেখি নাই কে? মাস্টার পাঠিয়ে নাচের স্কুল থেকে তুলে এনে কবরস্থানে দাঁড়িয়ে বলছে আই লাভ ইউ। আর ইউ ক্রেজি? তোমার মাথায় কি গিলো বলতে কিচ্ছু নেই? মর্যালা, আবে আমার দোষ কি? কবরস্থান ছাড়া তো ঢাকা শহরের ফাঁকা জায়গা নাই কে? পাবলিকের সামনে তার মনের কথা কম যায় না, তার লেগেই তো এই ফাঁকা কবরস্থানে লয়েছি। তোমার কি মনে হয় তোমার মতো একটা রংবাজকে যে কোনো মেয়ে ভালোবাসবে? পিস্তলের মুখে দাঁড়িয়ে বলবে আই লাভ ইউ টু? কই কি? স্টুপিড। আরে পক্ষীর সুরে যাও না। ডাক্তার, প্রেসার ঠিক আছে, পালস বিট, অ্যানেস্থেশিয়া রেডি, আমি একটু এনজিওগ্রামটা দেখি। কি এই সব কাটাকাটি সব বন? অপারেশন পরে আগে ভাইয়ের হৃদয় ঠান্ডা করেন। আমি অপারেশন করব, আপনারা কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকছে এটা আপনি জেনে লাভ নাই, আগে আমগো বসের চিকিৎসা করতে হবে এটা বুঝি। চলেন মুভ। একটা সিরিয়াস রোগী অপারেশন করব, আপনারা বেরিয়ে যান। বহুত বক্তৃতা দিচ্ছেন, বহুত গলাবাজি করছেন, এখন চলেন ভাইয়ের হৃদয় ঠান্ডা করে পেটাল বন। চলেন আহেন। সাল্লু ভাই, এসব কি? ভেতরে আমার জরুরি অপারেশন চলছে। আর রাখেন মিয়া, আর বাইরে যে আমার কলজা ছিঁড়া ফাড়া ভিল্ল হয়ে যাইতেছে সেটার হিসাব কে লিব? রক্ত বাইরে যে আমার কলজার সাদা টিস্যুর মতো পক পক হয়ে যাইতেছে তার দায়িত্ব কে লিব? ওই মিয়া, আপনার ফর্মুলা দিয়ে মায়ের ভালোবাসা তো দূরের কথা, উল্টা থাপ্পড় খেয়ে গেলি। কেন, এমন তো হওয়ার কথা নয়। মেয়েটির সাথে আপনার কোথায় দেখা হয়েছিল? ওই আবার কবরস্থানে। কবরস্থান? কবরস্থান কেন? কবরস্থানে মানুষ ডেটিং করে এটা তো জীবনে প্রথম শুনলাম। আমি ডেটিং না, ভাইয়ের কথায় আমরা ভাবি সাবরে তুলে লিয়েছিলাম কবরস্থানে। তাই বলে কবরস্থান? আপনাদের কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? জীবনে শুনেছেন কোনোদিন যে কোন প্রেমিক প্রেমিকা কবরস্থানে ডেটিং করে? আবে কবরস্থানের মধ্যে এমন নির্জন জায়গার কই যাইবো? আবে পেচাল বঙ্গন, ডাক্তার স্যার মাই আমার গলে চড় দিল গেলা, আমার ভালোবাসার কথা কইলো না গেলা। কবরস্থানে দাঁড়িয়ে সে কথাটা না বলাই স্বাভাবিক, তাছাড়া আপনার হাতে কি ফুল ছিল সেটাও একটা ব্যাপার। আবে হালা পাগল নাকি, আমার হাতে ফুল থাকবে কেলা? আমার হাতে তো ছিল এই মালটা। পিস্তল হাতে প্রেম? ছাল্লু ভাই, প্রেম ভালোবাসা তো কোনো গ্যাং ওয়ার না। প্রেমের মানুষ আপনার হাতে অস্ত্র দেখলে তো ভয় পাবেই। আমি আপনাকে তার সামনে রোমান্টিক হতে বলেছিলাম, আর আপনি কি না পিস্তল? ক্যাঞ্চি হালাই মায়াটার দিকে চোখ পড়ছিল, এখন সামনে কি করতে পারছে এটা কোন? বোঝাই যাচ্ছে মেয়েটি অস্ত্রবাজি পছন্দ করে না। এইবার একটা ফুল নিয়ে গিয়ে দাঁড়াবেন আপনার মনের মানুষের সামনে, তাকে বলবেন আপনি তার ভালোবাসা চান, তাকে কোমল সুরে দরকার হলে আদর করে বলবেন আপনি তাকে ভালোবাসেন। যদি না মানে? এইরকম না মেয়ে মানুষরা, মেয়ে মানুষরা হলো ফুলের মতো, বলটা ওদের মোমের মতো নরম,
প্রেমের উত্তাপে গলতে বেশি সময় লাগে না। সব মাল এখানে জমা রাখ। এগুলি এখানে কেন? আপনার কাছে জমা রেখে গেলাম, পরে লিবু নে। ভাই টালছে? জি ভাই। বড় ভালো ফুল কোন জায়গায় পাওয়া যায় খবর লাগা। আমি খারাও না, আজকে হাতে অস্ত্র নাই কাত, আজকে হাতে সূর্যমুখী। তোমার লাইয়া সূর্যমুখী? সূর্যমুখী দিয়ে কেউ প্রপোজ করে নাকি? তুমি বোঝো না, তোমার দেখে যে মনের মধ্যে সানফ্লাওয়ার জ্বলতেছে সেটা তো নিবনে নামে নিতেছে না। তোমার সাথে আমি ভালোবাসা করবার চাই, প্লিজ আমার একটা সুযোগ দাও না। আলতা বানু? আলতা বানু? ই আলতা বানুটা কি? আবার দুধে আলতা গায়ের রং তোমার, তাই তোমার নাম আমি আলতা বানু রাখছি। জি না, বাবা মা আপনাকে দিয়ে আমার নাম রেখেছে বুবলি, আর আমি আমার নাম নিয়ে খুশি। এইবার তাহলে খাস দিলে আমার ফুল ডালে আমার খুশি করে দাও। কথা দিতেছি ইহকাল পরকালে কোনো কালে তোমার কোনো অসুবিধা হইবার দিব না। এ সাল্লু নিজের জানটা দিয়া তোমার খুশি করা যাইব। তুমি করে কি? Yes, an idea. আপনি এমন একটা কিছু করেন যাতে মেয়েটার সাথে দিনের একটি বিশেষ সময় আপনি কাটাতে পারেন। আরে এটা কোনো ব্যাপার হইল? কইলে তো চালায় আখা জিন্দেগি লাগা ওই মায়ের স্কুলের সামনে তামু গেরা বই যাবে পারি। আপনি যদি এমন থাপা থাপি করেন না আমার ভয় লাগে, আর আপনার সাঙ্গ ভাঙ্গ দেখলে আমার গলা শুকিয়ে যায়। আরে ভয় পাওয়ার দরকার নাই ডাক্তার স্যার, সব নিজের লোক মনে করেন। তাহলে আপনি বরং ওই নাচের স্কুলে ভর্তি হয়ে যান। আবে হাসস খেলা, মায়েরসে মহব্বতের লেগে হাত পা কেটে ফেলায় আর আমি নাচের স্কুলে পড়তে পারবো না? অবশ্যই পারো। মেয়েদের সাথে তুমি ডান্স শিখবে? না না, আজকে কোনো মায়া ভয় নাই, আজকে শুধু আমার ক্লাস। তার মানে তুমি আমার মেয়েদেরকে কি বলেছো? মায়া গোবে ছুটি দিয়ে দিয়েছি। হায় রে, তোমার যা অবস্থা, তুমি নাচ শিখবে কিভাবে? এই যে আবে তুমি খালি দেখাও, যদি না তুলবার পারে তাহলে সাল্লু তোমার ক্লাস তো দূরের কথা, তোমার লাইফের থেকে আমি জম্মের তরে খিচ খেয়ে যাইব। সত্যি? তিন সত্যি, মগর আমার ভি ওকে শর্ত আছে, যদি আমি সব তুলবার পারে তাহলে কিন্তু আমার নাচের স্কুলে ভর্তি করতে হইব, লগে প্রেমের স্কুলে। এমন স্টেপ দেখাবো চন্দু, জন্মের তরে হাত পা ভেঙে হসপিটালে বসে থাকবে। আমার চড়ুই পাখির ডিম, কাল চলে আসি
নো কাল আমি ভ্যাকেশনে যাচ্ছি ভ্যাকেশন এটা কোন দেশ আরে স্টুপিড ভ্যাকেশন কোন দেশ ইডিয়েট মার্চ রে ডাক্তার ডোন্ট ওয়ারি মেয়েটি যদি রত্নদ্বীপ রিসোর্টে যায় তাহলে আপনিও যাবেন কেমতে আমিও তো আমার মেয়েকে নিয়ে ওই রিসোর্টে যাচ্ছি আপনি আপনার কন্ট্রাক্ট নাম্বারটা শুধু আমার সেক্রেটারিকে দিয়ে যান সাল্লু ভাই ও আপনার টিকিট কেটে দেবে তাহলে তো কোনো কথাই নাই আপনাগুলোকে আমিও যাবো না না আমার সাথে না আমি আপনাকে হোটেল থেকে শুরু করে সব সেট করে দেব বেটার আপনি আপনার সাঙ্গপাঙ্গ কাউকে নিয়ে যাবেন মগর আমি তো কাউরে চিনিবি না আপনাকে কাউকে চিনতে হবে না টুরিস্ট কোম্পানিগুলো সব ব্যবস্থা করে দেবে তুই রিপোর্ট করবে কালায় আম্মা জান রিপোর্ট না রিপোর্ট না রিসোর্ট আরে বিশাল রিসোর্ট আরে বিশাল রিসোর্ট হায় আল্লাহ মগর তুই তো কিছু চিনোস না আম্মা জান লগে আমার বন্ধুরা আছে তো আর সব ঠিক করে দিতে আছে ওই ঘোরাঘুরি কোম্পানি কস কি ঘোরাঘুরির কোম্পানি আছে আছে আম্মা জান বুড়ি বুড়ি আছে টেনশন লো না বাবি সাহেব আমু সাল্লু বাবা জি তো একাই একশো লগে লাগলে আমি ওই যাব আই চুপ কবে যাবি বাজার কবে আবার কি আম্মা জান এক্ষুনি ফ্লাই মারতাছি আচ্ছা বাবা হুট করে আমাদের এই ভ্যাকেশনের প্ল্যানিং এর কারণটা বলবে কেন ঘোরাঘুরি বাবা আমি এখন আর বাচ্চা নেই এই তো কদিন আগে আমরা ব্যাংকক থেকে ঘুরে এলাম তোকে মিথ্যে বলবো না এখানে এনেছি তোকে আমার মনের মতো একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ও তোকে বিয়ে করার জন্য ইন্টারেস্টেড ছেলে কোন ছেলে অমিত চৌধুরী অমিত চৌধুরী এই নাম তো তোমার মুখে কখনো শুনিনি বাবা আর আমি ওকে চিনিও না চেনার কথাও না ও বাংলাদেশে খুব কমই আসে মালয়েশিয়ার অনেক বড় ব্যবসায়ী কোটিপতি হ্যান্ডসাম হ্যান্ডসাম তোর সাথে ওকে বেশ মানাবে বাবা একটা লোককে চিনি না জানি না আর তুমি তাকে বিয়ে করতে বলছো এর জন্যই তো তোকে নিয়ে এলাম ইউ উইল গেট এনাফ টাইম টু নো হিম ওর সাথে দেখা করতেই আমরা সেখানে যাচ্ছি পিকচারটা এত সুন্দর খুব ভালো লাগে আমার বাবা দেখো এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হ্যালো আঙ্কেল হ্যাঁ গুড টু সি ইউ সেম হিয়ার মিট মাই ডটার বুবলি হাই ইয়েস তুমি বসো হাউ ওয়াজ দ্য ট্রিপ ইয়া ইট ওয়াজ নাইস আঙ্কেল চলুন আমরা রিসোর্টটা ঘুরে দেখি বাবা আজ না গেলে হয় না কারণ জার্নি করে আই এম লিটল বিট টায়ার্ড ইয়েস নো প্রবলেম তাহলে আঙ্কেল আপনারা আজকে রেস্ট নিন ওকে আগামীকাল আমরা ঘুরে দেখব বাট আগামীকাল তো আমার একটা প্রোগ্রাম আছে নো প্রবলেম আসলে আঙ্কেল এই ট্রিপটাতে আপনার মেয়েকে আমি একাই পেতে চাই হ্যাঁ ওবলি I have no problem. তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে ম্যাডাম। আমি তাহলে অপেক্ষা করব। এই, এদিকে স্যার। চলুন, রুমে গিয়ে রেস্ট নিন। যাও, নিয়ে যাও। চলুন ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে আঙ্কেল। আমারও পরানে যাহা চায় তুমি তাই।
একদমই তাই গো। আবে বলতে ফোনটা দে। আমার চোরই পাখি ড্রিম। হোয়াট, হু দ্য হেল আর ইউ? ইউ না, ইউ না, সাল্লু তোমার জানে জিগে ফিউচার হাজবেন্ড। হাজবেন্ড? হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড। আর তোকে যদি আমি সামনে পাই তাহলে কি করব বল মাছের পেটে? জাদুর ঝাপ্পি দিবা নাকি? ঝাপ্পি না, ঝাপ্পি না, কচু কাটা করব আমি তোকে, কচু কাটা। কেরে বুবলি? আর বলো না বাবা, একটা বদমাশ আমার পিছু লেগেছে। দে তো আমাকে। এই কেরে, তুই তুই জানিস আমার সাথে কত বড় রংবাজের পরিচয়? আমি যদি বলি তোকে জমের বাড়ি পাঠিয়ে দেবে এখনি। আজ বুঝছি, তারপর পরিচয়? আমার পরিচয় জেনে কি করবি তুই? মুড়িবট্টা করবো, মুড়িবট্টা কইরা আমার ডার্লিং রে খাওয়াবো, চলবো? রাবিশ, ফাজিল, বেয়াদব কথাকার, হালাই বেশি কথা কয়। ভয় পেয়েছে বুঝলি? থ্যাংকস বাবা। হ্যালো, হ্যালো, ডাক্তার সাহেব কেমন আছে? ভালো আছি। স্টপ গিয়ার আপনাকে মিট করা লাগবো, ভিআইপি ডিসকাস আছে। সাল্লু ভাই বলেন। আমি উইয়ে তোমার কোনো পাত্তাই দিতেছে না, কি করুন যাই কোন দেখি। কি করুন? আপনাকে এখানে এনেছি মেয়েটির সাথে সাথে থাকার জন্য। দেখবেন সাথে সাথে থাকলে মেয়েটি আপনার প্রতি দুর্বল হবে, আর দুর্বল হলেই তো প্রেম। পাইছি। ওদিকে একটা দিঘি আছে, অনেক বড় বড় মাছ পাওয়া যায়, তোমাকে নেক্সট টাইম নিয়ে যাবো। বসো। থ্যাঙ্কস। বলো আমার রিসর্টটা কেমন লাগলো তোমার? ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর জায়গা। বুবলি, আমি চাই এখানে আমাদের বিয়েটা সেরে ফেলবো। অ্যাকচুয়ালি উই হ্যাভ এনাফ টাইম টু থিংক অ্যাবাউট ইট, লেটস সি। এনাফ টাইম? সরি ম্যাম। হোয়াটস রং উইথ ইউ? সরি, ইটস ওকে। তুমি একটু বসো, আমি আসছি। এদিকে এসো। জি স্যার। আমি রবি ঠাকুরের প্রেমী। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এদের দিয়ে কিছুই হবে না, কোনো কাজই শিখলো না, কি করবো বলো? ও তোমার গায়ে খাবার ফেলে দিয়েছিল। প্লিজ আমার কাছে আসবে না, প্লিজ। ওকে ওকে, আসবো না, আসবো না, তুমি শান্ত হও। শান্ত হবো আমি? তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। ওহ বুবলি, হবো স্বামীকে এভাবে জানোয়ার বলতে হয় না। তোমাকে বিয়ে করার চেয়ে ফাঁসি নিয়ে মরতেও রাজি। আমাকে যেতে দাও প্লিজ। এই এত তাড়াতাড়ি কি যেতে দেওয়া যায়? আর একটু থাকো না প্লিজ। হাত ছাড়ো এন্ড লেট মি গো। বুবলি, ও শিট, ছন্দ পতন হয়ে গেল। সরি বাবা, ওর মতো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে, ওর মতো একটা জানোয়ারের সাথে লাইফ কাটানোর তো প্রশ্নই ওঠে না।
তুই কোথাও ভুল করছিস মা? ভুল আমি করছি না বাবা। আমি ওকে বিয়ে করতে পারবো না, তুমি ওকে না করে দাও। হ্যালো, আমি কালই আপনার মেয়েকে বিয়ে করব। সকাল 10টায় রিসোর্টে গাড়ি পৌঁছে যাবে, রেডি থাকবেন। কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না। আপনার মেয়েকে বলেন ও যে খুনটা দেখেছে সেটা আমার 49তম খুন। 50তম খুনটা যেন ওর বাবা না হয়। এসব তুমি কি বলছো? এখন তো বলছি, করে দেখানোর আগে আপনার মেয়েকে রেডি রাখবেন। আমি রবি ঠাকুরের প্রেমী। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এবার বুঝেছো? চলো না বাবা, আজ রাতে আমরা এখান থেকে চলে যাই। অমিতা হতে দেবে না। তাহলে এখন আমরা কি করব? উপায় আমার হাতে আছে। ভাই কল আছে। আজকে সূর্য কোন দিকে উঠছে? ডাক্তার সাহেব আমারে কল দিচ্ছে। আপনাকে বিপদে পড়ে কল দিয়েছি। বিপদ? ডাক্তার সাহেবের বিপদ? জলদি করে ফেলান, আমার মেয়েকে বাঁচান। আপনার মায়ের আবার কি হলো? আমার মেয়েকে এনেছিলাম একটা ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন জানতে পারি ও একটা খুনি। এদিকে আমার মেয়ে রাজি না শুনে ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি দিচ্ছে তো কি হয়েছে? আমি আছি তো, হুমকি রে টুমকি করার লেগা। আবে এই রংবাজের নাম শুনলে অলিগলের বস চ্যাম্পটা বাইগে যায়। তা তো বটেই। তাহলে বাইরে পড়েন রংবাজের রংবাজি দেখতে। ওকে ওকে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও সরি সরি, শ্বশুর আব্বা। তা আপনি কোথায় যাচ্ছেন? ও বাকরুদ্ধ হয়ে গেলেন, আর একটু হলে তো চোখরুদ্ধ হয়ে যাবেন। মহারানী আপনি কোথায় যাচ্ছেন? বাবা আপনি নামুন, নইলে আপনার বাবা আর কোনোদিন গাড়িতে বসে থাকতে পারবেন না। সত্যি বলছি, নামবেন না। আরে নামুন রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে। আমি তো রবি ঠাকুরের প্রেমী। আব্বা ছাড়েন বলছি, চলো বলছি। বুবলি, তোমার সাথে আমার বিয়ে না হলে রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে, আর উনি কবিতার ছন্দপতন একদম পছন্দ করেন না। উনি মাইন করবেন। সাল্লু ভাই, thank you.
রাস্তার কোন মায়ের দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে সাল্লু তার চোখ প্রায় ফেলায়। আর উয়ে আমার জান, আমার কলিজা। বরিশধারার মাঝে শান্তির বাড়ি। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না, আর আমি রবি ঠাকুরের প্রেমী, আর বুবলি হচ্ছে আমার ছন্দ, আর সেই ছন্দকে আমার করে নিতে তোর কলিজার ভেতর থেকেও আমি বুবলিকে ছিনিয়ে নিয়ে আসব। কলিজাটা আমার, সিংহের কলিজা। তোকে আমি দেখে নেব। খবরদার, ওই রংবাজটার সাথে তুই আর কোনো যোগাযোগ রাখতে পারবি না। বাবা, আমি সাল্লুকে ভালোবাসি। বুবলি, তুই কি বলছিস এসব? তুই কি জানিস ওই সাল্লু কত বড় রংবাজ? কতগুলো মানুষকে হাত পা ভেঙে এসে হাসপাতালে পাঠিয়েছে, কতগুলো মানুষকে গুম করেছে। শুধু সাক্ষী প্রমাণ নেই বলে পুলিশ ওর কিছুই করতে পারছে না। তুই জানিস ওর নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়? তুই কি জানিস আমার চেম্বারে এসে সাল্লু ও তার গুন্ডারা কত কি দুর্ঘটনা ঘটিয়েছে? শোনো বাবা, সাল্লু দুর্ঘটনা ঘটিয়েছে বলেই আজ তুমি আর আমি সুস্থ অবস্থায় বাসে ফিরতে পেরেছি। এতদিন আমি ওকে ভুল বুঝেছিলাম, রংবাজ বলে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু তাই বলে সাল্লুর মতো লোককে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। সাল্লুকে ডাক, ওকে আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দেব, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওকে লিখে দেব, কিন্তু তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। বাবা, সাল্লুকে ভালোবেসে আমার জীবন কখনো নষ্ট হবে না, বরং অনেক বেশি নিরাপত্তা দেবে আমাকে। আর তোমার সম্পত্তির জন্য সাল্লু অমিতকে রুখে দাঁড়ায়নি, রুখে দাঁড়িয়েছে আমার জন্য, আমার ভালোবাসার জন্য। সাল্লু নিজের জীবন বাজি রেখে অমিতের সাথে লড়েছে বাবা, আমাকে বাঁচাবার জন্য। ওর আকুতি দেখে আমি বুঝেছি সাল্লু আমাকে সত্যি ভালোবাসে বাবা। ওর চেয়ে বেশি ভালোবাসা দ্বিতীয় কেউ আমাকে দিতে পারবে না বাবা। কিন্তু ও তো রংবাজ, মানুষের হাত পা ভাঙে। আমার ভালোবাসা ওকে বদলে দেবে বাবা। বদলানোর মতো অবস্থায় সাল্লু নেই, সাল্লু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। পচা আম যেমন খাওয়া যায় না,
তেমনি নষ্ট মানুষকে কখনো ভালো করা যায় না, সমাজে ঠাই দেওয়া যায় না। বাবা, মানুষ তো গাছে রাম নয়, মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। নিজাম ডাকা যদি নিজামতি নাওলিয়া হয়ে মানুষের সেবা করতে পারে, ইসলাম ধর্ম প্রচার করতে পারে, দস্যু রত্নাকর যদি রামায়ণের রচয়িতা হতে পারে, লিখতে পারে মহাভারত, তাহলে সাল্লু কেন পারবে না? আমি স্বীকার করছি বাবা, সাল্লু অন্য দশজনের মতো নিষ্পাপ নয়, কিন্তু এই সাল্লুকেই ভালোবেসে আমি তাকে মানুষ করার চ্যালেঞ্জ হাতে নিতে চাই। যে হাত আজ মানুষের হাত পা ভাঙছে, সে হাত দিয়েই আমি মানুষের জীবন গড়তে চাই বাবা। আই ওয়ান্ট টু রিফর্ম হিম, আমি ওকে বদলাতে চাই, ওকে মানুষ বানিয়ে ভালোবাসতে চাই মানুষের মতো, শেখাতে চাই ভালো মন্দের পাঠ। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, সাল্লুর ভিতর যে মানুষটা প্রেম করতে চায়, সেই মানুষটাই ওর ভেতর পশুটাকে সরিয়ে দিয়ে তাকে মানুষের মতো মানুষ বানাবে। কিন্তু মা, এসবের কি প্রয়োজন? তুই একটা ভালো ছেলে দেখে। ভালো ছেলে তো অমিত ছিল বাবা, তার যা রূপ আমি দেখেছি তাতে আমি ঘাবড়ে গেছি। আমার সাল্লুর মতো রংপাস প্রেমিকই চাই, প্রেমের জন্য যে জীবন দিতে পারে এমন মানুষকে আমি ভালোবাসতে চাই বাবা। আমার ভালোবাসা সাল্লুকে বদলে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আরে বললাম তো আমি দেখছি। জি ভাই। ছেলেটির খোঁজ নিয়েছিস? জি ভাই, ওর নাম সাল্লু, পুরান ঢাকার পোলা। আর বুবলি, বুবলির ঠিকানা পেয়েছিস? ড্যান্স স্কুলে মাইগরলে নাচানাচি করে, ওই সালসা না মালসা কি জানি। আর সাল্লুর খবর পাওয়া মাত্রই বুবলিকে ছো মেরে উঠিয়ে নিয়ে আসবি। সাল্লু যদি গ্যাঞ্জাম করে ও লাশ ফেলে দিবি, টুকরো টুকরো করে ফেলবি। যে হাত আমাকে আঘাত করেছে সে হাতটা কেটে নিয়ে আসবি। That will be my holding gift. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিসমিল্লাহির রহমানির রহিম। যা, তোর মনের বাসনা পূর্ণ হবে। জয় সুলরং বাজে জয়, জয় সুলরং বাজে জয়। বাবা বাবা, আমার ছেলে রংবাজ হইব তো? হইব মানে আলবত হইব, খালি দেখ চাইয়া চাইয়া। আম্মা জান, এ তাবিজ বাবিজ বানতাছো কেন? হুজুর আম্মারে কইছে এই তাবিজ বানলে আমি মনোযোগ বাড়ব, উন্নতি বি হইব। কোচ কি এত কিছু বি হইব? আচ্ছা, হুজুর দিলের কথা কিছু কয় নাই কেন? কইব না কেন, কইছে তো কইছে, মন যা চাইব তুমি তাই পাইবা। আলহামদুলিল্লাহ, আরে কি সোনালি শ্রী দিবে, যা চাবো তাই পাবো। তুই না হুন, হুজুরের কাছ থেকে আমি আমার মনের মুরাদ পুরা করার লিগে তবে জানছি। এখন থেকে তোর মনে আর ওই সব সরি পরি কোণের পথ খেলাইব না, তুই যারে চাবি তার হাত পা বানতে পারবি। মাস খানিকের মধ্যে তুই ন্যাশনাল রংবাজ হয়ে যাবি, পত্র পত্রিকায় পুলিশের খাতায় খালি থাকবে তোর নাম। আমার বাসায় পুরাই গেছে, পুলিশ দিন রাত ডিউটি দিয়া তোর খোঁজ বাড়াইব। মন্ত্রী মিনিস্টার আমার লগে দেখা করনে লিখিয়া আল্লাহ কি জানি কই অ্যাপয়েন্টমেন্ট। ঠিক কইছস, পয়েন্ট ওর পয়েন্ট লাগবো বাজান। তুই আমার খোয়া পুরা করবি না? করুন তো, কিন্তু আম্মা জান কথা হলে কথা সেটা না, দিলে শান্তি না থাকলে কেমতে কি? কোস কি তোর দিলে শান্তি নাই? শান্তি এই চিমড়ি তোরে আলতা পাউডার নেল পলিশ কে আমি সাদি কিনা দেই, সাজগোজ কইরা আমার পুরা সামনে থাকবার পারস না। আম্মা জান এই শান্তি না, দিলের শান্তি। কোনো চিন্তা করিস না বাজা, আল্লাহ চাইলে
সবই হইব। কোন সালারে মারছে রে, আমি যে রিয়াকশন শুরু হয়ে গেছে গা, আম্মা জান আপনার দোয়া অলরেডি কামে লেগে গেছে। বলো মেলো সাদাত, তুমি চেনো শাল্লুকে? চিনি, খুব ভালো করে চিনি। আর এটাও জানি আমরা আলাদা আলাদা হয়ে শাল্লুর কিছুই করতে পারবো না। ও সাদাত, শাল্লুকে যে কোনো উপায়ে সরিয়ে দিতে হবে। কেড়ে নিয়ে আসতে হবে আমার বুবলিকে, বুবলিকে আমার চাই। রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স। আমরা আলাদা আলাদা হয়ে শাল্লুর কোনো ক্ষতি করতে না পারলেও একসাথে আমরা একটা শক্তি, আর এই শক্তির কাছে শাল্লু রংবাজ কিছুই না। রাইট ইউ আর, যদি পারো পার্টনার তাহলে আমার বিজনেসের অর্ধেক তোমাকে দিয়ে দিব, কিন্তু শাল্লুর লাশ চাই আমি, চাই আমার বুবলিকে। ডান উক্তি রংবাজ শাল্লুকে খুব শীঘ্রই শিকড় সহ উপড়ে ফেলতে হবে, নয়তো এই শহরে আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যায় পড়তে হবে। তোর ভালো হয়েছে রে, গেছি আমি ফাজারে, বাকে টটের হাসি দেখে গেছি রে। বাবলে, তুই কি মায়া টারলে সিরিয়াস? আবে মায়া কচকালা, আমার চড়ুই পাখির ডিম তগো বাবি জান। আর যদি আমার সব জানে ফেলে? আবে জানলে জানবো, আজ না হোক কাল আমি তো আম্মা জান রকমু। আম্মা জান, এইটা আমার চড়ুই পাখির ডিম, আপনার বৌমা। আর আমরা আমার গুকি হইব। আবে তো গোবর অনার কি আছে, তোরা তো আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের মতোই থাকবি, গায়ে হলুদে গান গাবি, বিয়াতে নাচবি, বিন্দাস থাকবি। একদিন নাম গলাকে থাইকে তোর কোনো ফিলিংস হয় নাইকা? আবে হইব না গেলা, হইছে তো দোস্তের লাগে দোস্তের যে ফিলিংস হয়েছে। মগের মনের কোকিল আমার চড়ুই পাখি দেখে কুহু কুহু ডাকতেছে, চড়ুই পাখির লাগে আমার দিল জান সব ফিদা। ভাইজান কে জানি কল দিছে, এই চুপ কর, তোকে ভাবে যাও। আমার চড়ুই পাখির ডিম তোমার লে ডেলি দেখে ড্রিপ, আমি সেই কখন থেকে তোমার লে চাই পাজা ওয়েট করতেছি। এতদিন তো ভাবছিলাম একদিন একদিন শাল্লু তোর লগে কবুল করবো। সেই ভরসায় তো বাসা বাড়ি ছেড়ে শাল্লু লগে পড়ে আছি, আর শাল্লু কিনা পিরিত কোনো বুবলি লগে। ব্যাপারটা বুঝবার চেষ্টা করলা না, বাইর চোখ বুবলি ভাবিতে ফিক্স হয়ে গেছে গা। শাল্লু রে আমি না পাইলে কাউরে পাইতে দিব না। আমি জানি তুমি ফোন করবে, কিন্তু কি করব বলো, ডান্স স্কুলের মেয়েদেরও তো একটু সময় দিতে হবে, আমি এখন ডান্স স্কুলে যাচ্ছি। ওরে সোনা পাখি, তাহলে আমারে কখন সময় দিবা? আরে বাবা দিব তো, ক্লাস থেকে বের হই সোজা তোমার কাছে। সত্যি তো জান? সত্যি 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 তিন সত্যি। যদি ডাক্তার সাহেব বাধা দেয়? ছি না, আমি বাবাকে বলে দিয়েছি যে আমাকে প্রোটেক্ট করতে পারবে আমি তাকেই ভালোবাসবো। কারেক্ট, ঢাকা শহরে তুমি সিনা টান করে চলবা, কোনো স্যালারি ট্যাক্স দিবা না, আর যদি কেউ পাঙ্গা লিবার চায় শুধু আমারে ফোন দিবা। না, আমি কল করব পুলিশকে, তোমাকে আইন হাতে তুলে নিয়ে জেলে যেতে আমি দেব না বাবু। মগর ডাক্তার স্যার তো চাই উল্টাটা। উনি কি চায় জানি না, কিন্তু আমি চাই আমার শাল্লু সারাক্ষণ আমার বুকের মাঝে থাকবে। ওকে রাখছি। ওকে সোনা পাখি, রাখি। মাই নেম ইজ পিজন, আমি হলাম গিরিবাজ কবুতর, দিগবাসি পোল্ট্রি, রিয়েলি আমি ভালো খেলি। আচ্ছা শোন রাখছি, তোর ব্যর্থতার কারণে 50 কোটি টাকার ইয়াবা পুলিশের হাতে চলে গেছে,
পুলিশের নজরে যখন একবার পড়েই গেছিস, এখন তোর আয়ু এখানেই শেষ। এটাই নিয়ম, যে ব্যর্থ হবে সে মরে যাবে। এই মেয়েটাকে ধর। বস, মেয়েটি পালিয়েছে। হোয়াট বাস্টার্ড, তোরা একটা মেয়েকে ধরে আনতে পারলি না, তোদের সব কটাকে আমি গুলি করে মারব। আজ এ প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের উপর, কেমনই পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার এই জাগরণে আমি মুগ্ধ লাইলা। থ্যাঙ্ক ইউ। বুবলি শুধু আমার, সাল্লু শুধু তোমার, এটাই ছন্দ। আর রবি ঠাকুর ছন্দ পতন পছন্দ করেন না। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট সামনে নবাবপুর। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ। সালাম আলাইকুম বাবু সাহেব। ওয়ালাইকুম সালাম বাবু সাহেব। সুপারি হাজির। কঠিন সুপারি আম্মা। টার্গেট কেটা, পোলা না মাইয়া? একটা মাইয়া, মগর জানে শেষ করতে হইব। ঠুস, মালের জোর থাকলে আমার সাল্লু খুন বি করবো, লাশ বি গুম করবো। মালের ওজন কত? 20 লাখ। আলহামদুলিল্লাহ, পুরাটা অ্যাডভান্স। এই যে টাকা, এই যে ছবি, ঠিকানা। উফ, বুঝলা খাতরে এইবার কোনো মিস নাই। সাল্লু বাবারে তাবিজ বান্ধা দিছি। ওই ব্যাগে দেখছ কি? যা ব্যাগলে উপরে যা যা। এল এল আম্মাজান। ওই সাল্লু, আরে ওই সাল্লু, এত বাইরে নিয়ে আওয়াজ কেলা? আমি তোরে এসএমএস করে দিতেছি টার্গেটের ঠিকানা। ওকে ওকে, আচ্ছা রাইতে আওনার সময় কামটা শেষ করে আমি না। আব্বাজান, আব্বাজান, তাবিজটা কি হাতে রাখছি তো? আম্মাজান, আপনি পড়াই দিচ্ছেন আর আমি রাখুম না, এটা একটা কথা কইলেন? আচ্ছা আচ্ছা আব্বাজান, ঠিক আছে ঠিক আছে, কাম যা কইলাম আজকের মধ্যে শেষ করতে হইব। ওকে, আপনি খালি আমার ঠিকানা এসএমএস করে দেন, এখন রাখি। জয় সুন্দরম বাজে জয়, জয় সুন্দরম বাজে। তুমি যদি কই ঘোরের মধ্যে হারায় গেছিলে গা? বুঝলা খাত্রি, আমার পুলা এইবার রং বাজ হইব। হ্যাঁ, বাপ দাদার মুখ রাখবো, আরে বংশের মুখ রসক করবো।
আমার পোলা হইব বাংলার রংবাজ। তোমারে মারানোর লেগা আমার আম্মা জানার কাছে সুপারি লয়েছে। আমি তো ছবি টবি না দেখে শুধু ঠিকানা লিয়ে চলে আছি। কয়েকদিন আগে আমি একটা খুন হতে দেখেছিলাম, আমার মনে হয় তারাই আমাকে খুন করতে চায়। বুঝছি, তাগো আমি খুন করে ভালাম, মগর তোমার কিছু এবার দেব না। কলজার বুদ্ধে গাইতে রাখবো তোমারে। বুবলি সাল্লু ভাই, আপনি এখানে এত রাতে? কি আপনার হাতে পিস্তল কেন? বাবা, ও আমাকে সেভ করতে এসেছে। সেভ করতে এসেছে মাঝরাতে পিস্তল নিয়ে? ওই, আমি তো এখানে কোনো ক্রিমিনাল দেখছি না। তোমাকে বলেছিলাম না, আমি একটা খুন হতে দেখেছি। আমি সাক্ষী হব ভেবে তারা আমাকে খুন করতে লোক ভাড়া করেছে। সাল্লু জানতে পেরে আমাকে প্রোটেক্ট করতে এসেছে। হোয়াট? জি ডাক্তার স্যার, যারা ওরা মারবার চাইছে তারা আবার ওরা মারবার চাইব। আমার মনে হয় বুবলি রে এখানে রাখা সেফ না। তাহলে পুলিশের কাছে যাই। যান, মগর ওরে বাঁচাই তৈলে আপাতত এমন এক জায়গায় লিয়ে যেতে হইব যেখানে কেউ ওরে খুঁজে পাইব না। কি হয়েছে আব্বাজান, তোর হাত ব্যান্ডেজ খেলা? দরজা খুলবার গিয়া হাতটা থেতলা গেছে আম্মাজান। বিশ্বাস করেন আম্মাজান, অন্ধকার রুম ছিল তাই কিছু বুঝবার পারিনি। বালতি যে রুমের দরজা ধরে টান দিচ্ছে, লগে লগে হাতটা থেতলা গেছে। আমারে মাফ করে দেন আম্মাজান। থাক থাক সাল্লু বাবা, আর কেন দোলা, কামটা দুদিন পরে করলো তুইব, আগে তো তোমারে সুস্থই তুইব। চলো বাবা রুমে যাও, রুমে গিয়ে একটু রেস্ট লও বাবাজি। বাবিসা ওরে রুমে নিয়ে যাও। চল বাজান, চল চল চল। আই আই শ্রীদেবী জি, বাজার থন কমলা আপেল বেবাক ফল লিয়ে আমার আমার সাল্লু খাইব। যাচ্ছে আমার বাজান। জয় সাল্লু আমাদের, জয় জয় সাল্লু আমাদের, জয় জয় সাল্লু আমাদের, জয় জয় সাল্লু আমাদের, জয়। রাইতে কি খাইবে বাজান? দুধ ডিম না মাংস বুনা? কিছু খামো না আম্মা জান, ডাক্তার ওষুধ দেয় নাই। আর বলতে ওষুধ গুলো আনবার দিচ্ছে আজ? হ্যাঁ বাড়ি লিয়ে গেছে। আসুক আসুক, কোনো কিছু লাগলে আমার ডাইকো বাজান। আচ্ছা আচ্ছা। আবে ও চান্দি, রাইতে ঠিক মতো খাস নাই, শরীরে জোর নাই, হ্যাঁ ঠিক মতো টিপা লাগছস না কেন?
আচ্ছা বাজান আসি। লো তোমার শ্রীদেবী আয় পড়ছে। আবে হাতটা ছেঁচা খেয়েছে আমার, তুই কেন দোষ খেলা? আমার দিলের মানুষের কষ্ট কি আমার পক্ষে লাগে না? দিলের মানুষ এই মনটা তো সস্তা না, যাবাক বুঝলা না, ওই যে অভিনয়, যাত্রা থিয়েটার নাটকের অভিনয়। আমার সাল্লু ছোটবেলায় ফুটবল খেলবার গিয়ে পা ভাঙছিল, আমারে না কইয়া 7 দিন বাড়িতে বইয়া ছিল, মাগের মুখ খুলে নাই, কান্নাকাটি ভি করে নাই। আমার সেই পোলা হাতে চাচা খাইয়া কান বল লাগছে, আবার কাম ভিও করে না কিয়া। ও কথাটা আমি বিশ্বাস করি না খাতরি। তেলে কি করবার কবে বিশাল? ওই ঠিকানায় আমি যাই। ঠিকানায় মাইয়া নাই কে, আমি বুঝি, আমি সাল্লুর মা, ওর চোখ দেখলে আমি সব বুঝি। কিন্তু আমার জানতে হইব ওই মাইয়াটা আছে কই, আর আমার পোলা ওই মাইয়ারে মারবার চায় না খেলা। বুঝলাম, মগর মারবার চায় না খেলা কেমতে জান বাবা বিশাল? ফলো করুন সাল্লু বাজান রে, ফলো করুন। জানুন আমার পোলায় কই যায় কি করে, কার লগে কথা কয়? তবা তবা, তুমি তুমি ফলো করো গেলা, আমি আছি না। কি কও খাতরি তুমি? আরে তোমারে লাগবো না, আমার পোলার গালতি সুদরাই দিব আমারে। যদি আমার পোলায় কামড়া করবার না পারে, তাহলে আমার পোলার আগে আমি কামটা সাইরা ফেলামু। তাও এই খানদানের গায়ে কোনো কলঙ্কের দাগ লাগবার দিমু না। আমার পোলারে বদনাম হইতে দাম যাইব না, দরকার হয় খুনটা আমি করুন। ওই সাল্লু চাইরা ধরে, তুই যেটা করবার পারতেছিস না ওইটা আমারে করবার দে। আম্মাজান আম্মাজান আম্মাজান
আমি ওরে ভালোবাসি। চুপ। কি ভালোবাসাস? আমি স্বপ্ন দেখতেছি তোরে বড় রংবাজ বানামু, আর তুই এখানে প্রেম কইরা বেড়াইতাছ। হ্যাঁ আম্মাজান, আম্মাজান আপনি যেটা করবেন সেটাই করুন, মগর মগর ওরে ছেড়ে দেন। ওই ওই ছেমরি, তোরে আমি কাঁচা খাইয়া ফেলামু, তোর লেগে আমার পোলা রংবাজ হইবার পারতেছে না। শোন, তোর বাপে কোনোদিন ভালোবাসার ধার ধারে নাই কা, যেই ধারে নেশনা করছে সেই ধারে একবার শেষ করছে। তুই আমার ঘরে একটা কুলাঙ্গার। মা হয়ে কেন জান আপনি আপনার ছেলে রংবাজ হোক, যেখানে সব মায়েরা চায় তার ছেলে ভদ্র সুশীল হোক। আমি অন্য মাগো মত না, তাই আমার ছেলে দেখে উঠেছি, ছেলে দেখে উঠেছি। আজকে আমিও জানবার চাই, কেন আপনি আমার রংবাজ বানাবার চান? কেন তোরে আমি রংবাজ বানাবার চাই জানবার চাস? আমি জানবার চাই। চল আমার লগে আয়। দেখ এই সেই লোক, যার লেগে আমি আমার পোলারে রংবাজ বানাবার চাই। এই সেই আদমি যার বুকে গুল্লি করার সময় আমি চাই না আমার পোলার হাত কাঁপুক, আর তাই আমি তোরে রংবাজ বানাইবার চাই। উনি উনি কি ক্ষতি করেছে আপনার? কি ক্ষতি করছে? আমার জিন্দগি সব চাইতে বড় ক্ষতি করছে এই মান্নাঙ্গা। আমার কাছ থেকে ওকালে কাইরা নিছে আমার স্বামী রে, আমার পোলার মাথা থেকে সরায় নিছে তার বাপের ছায়া। বুঝলে ডাক্তার, তুমি তো জানোই আমার দাদা হেদায়েত রংবাজ ছিল খানদানি রংবাজ, বাবা মান্নু রংবাজ আছিল এলাকার মানি রংবাজ, আর আমি কালু রংবাজ ভি এলাকায় ডাটের সাথে চলি। জীবনে একটাই স্বপ্ন, আমার পোলা সাল্লু হইব শহরের সবচাইতে টপ রংবাজ। ইনশাআল্লাহ ঠিকই কইছেন, খানদানের একটা ব্যাপার আছে না, আমার পোলা খানদানের নাম রোশন করব। রক্তের টান কথা বলে, কিন্তু ছেলেটাকে তোমাদের এই ফ্যামিলি ট্রেডিশনে আনাটা উচিত হবে না। আরে এইটা কি কোন ডাক্তার সাহেব, জাজের পোলা জাজিব, এইটাই তো চিরন্ত সত্য। হাজির পোলা হাজি হইব, এইটা অভ্যাসগত সত্য। আর রংবাজের পোলা রংবাজ হইব, এইটা বৈজ্ঞানিক সত্য। ফালতু কথা বলবে না, তোমাদের মতো অশিক্ষিত মূর্খের সাথে আমার সম্পর্ক রাখা উচিত ছিল না। তোমাদের জন্য সমাজের আজ এই অবস্থা, একটা ফুটফুটে নিষ্পাপ বাচ্চা ছেলে যার হাতে থাকবে এখন বই পেন্সিল, তার হাতে দিতে চাচ্ছ পিস্তল। ভাবতে পারো কোন অন্ধকার যুগে দাঁড়িয়ে আছো তোমরা? তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই কা? আর ধাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের রক্ত। এই পিস্তল নামা কাল্লু, ভালো হবে না বলে দিচ্ছি। যা বেরিয়ে যা, তোর মতো বন্ধু বেশি শত্রু আমি। কাল্লু, এর পরিণাম একদিন ঠিকই তুই পাবি। আমি যা যা যা, আজ থেকে বন্ধুত্ব নাই। ডাকা কত দূর।
খেললাই গেছে ওরা আমগো কাছে মরবারা হে কে জানে মগর পুলিশ এই তুই সবটা মিলে পারছো তোমার জানে জিগার দোষ মান্নান কি কোনো মান্নান ওই যা করে বাড়িতে হিসাবটা আজই শেষ করুম বুবলি ডাক্তার মান্নান সাহেবের মাইয়া চারে খুন করার লেগে আমি আমার বুকে পাথর রেখা আমি আমার কুলারের রং বাদ বানাইতেছি কুকু কলমের জায়গা হাতে খুব তুলে দিছি সেই মান্নানের মাইয়ার লগে প্রেম করতেছিস তুই পরে বাঁচানো লেগে তুই তোর মায়ের বাধা দিচ্ছিস আম্মা জান আপনি যা কইছেন তা যদি আরো আগে কইতেন তাহলে এতদিনে ডাক্তার মান্নানের কবরের মাটি হুগাই যেত সিয়াল কুত্তায় খাইতো তার লাশ মাগার না যাই না আমি তার মায়ের দিল দিছি উই এবি আবার ভালোবাসছে নিজের ভালোবাসার মাই সেরে আমি কেমতে কষ্ট দিই বুঝছি তাইলে আমার আমি খুনি শোধ কেউ নিব না আমার কোলে কি আমার স্বপ্ন পুরা করব না মান্নার নাকি দুনিয়ার বুকে হায়াত পুরা করে মরব না মজন না আপনার পোলা আপনার প্রতিশোধ ঠিকই লইব ঠিকই লইব রবি ঠাকুর ছন্দ পতন পছন্দ করেন না আরে শোন শোন তুই আমার বুবলিকে আমার কাছে ফিরিয়ে দিবি আর আমি তোর বাবার খুনিকে তোর হাতে তুলে দেব হিসাব বরাবর আমি আমার ফ্যাক্টরিতে অপেক্ষা করছি তাদের চলে আয় তুই আবার বাবাকে খুন করেছিস কেড়ে নিয়েছিস আমার শৈশব কৈশোর ফিরিয়ে দে ডাক্তার ফিরিয়ে দে আমার 25 বছর ফিরিয়ে দে মজা পাইছি কঠিন মজা এই ক্লাইম্যাক্সে টুইস্ট আছে একদিকে সাল্লু আইব আর বাপের প্রতিশোধ নিতে তোর মুখে ঢিষ্য আরেকদিকে আমি প্রতিশোধ নেওয়ার লেগে সাল্লুর মুখে ঢিষ্য আর দিওয়ানাও আমি জি তোমার মাইয়ারে লইয়া অস্থি একে একদম একে খুশিতে আমার মুখে টর্নেডো বইতাছে
সাইক্লোন বইতাছে, সুনামি ইজ কামিং। ধীরে সাদত ধীরে, আরে ড্রামারে একটু জমা সুযোগ করে দাও, সব ব্যাপারে তোমাদের বড্ড তাড়াহুড়া। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেফালির পথ বাহিয়া। বাবা বাবা বাবা, ভেবেছিলাম কাব্য লিখব, এখন তো দেখছি মহাকাব্য হয়ে গেছে। আজ সাল্লু রংবাজে তিন পুরুষের মহাকাব্যের শোকগাথা লিখা হয়ে যাবে এই অমিতের হাতে। আবে থাম, রবি ঠাকুরের শান্তির কবিতা এখানে পড়ছস, মগর দ্রোহের কবিতা পড়ছ নাই। এই সাল্লু রংবাজ, আজ তোরে দ্রোহের মহাকাব্য শোনাইব। পাতায় পাতায় কাব্য লিখা, পাতায় লিখা গান, শিরায় শিরায় দুঃখ আমার, ভীষণ অভিমান ভীষণ অভিমান। তোর কাছ থেকে বুবলিকে কেড়ে নিয়ে আজ আমি আমার অভিমান মেটাবো। মা বুবলি, তোমার কি
কিছু হয়নি তো? ওই মান্নান্না! বাবা বাবা বাবা, মাইয়ার লগে সুহার! ওই শেষবারের মতো তোর মাইয়ারে আদর কইরা নে। মাগার তুই আর বেশিক্ষণ বাজবি না। নূরজাহান, তুমি কি অবাক হচ্ছ? আমি নূরজাহান, আমার স্বামীর প্রতিশোধ নিতে নিজের পোলারে আমি রংবাজ বানাইছি, কিন্তু তারে দিয়া খুন করাইবার পারি নাই, তাই নিজের হাতে আজ আমি তোর জান নিমু। তুমি ভুল করছো নূরজাহান, আমি খুন করিনি, তোমার স্বামী ছিল আমার বন্ধু। তাইলে কেডা কেডাই খুন করছে আমার স্বামী রে? চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। বাবু সাহেব খামা খাই কাউ কাউ করবার লাগছেন গেলা, আপনার জামাইরও আমি মারছিলাম। আহেন একটু ফ্ল্যাশ ব্যাগে ঘুরাই। ডাক্তার সাহেব কি গালি গুলো আমারে দিলেন নাকি কাল্লুরে দিলেন? আজ বহুত নীতি কথার গল্প শুনাইবার লাগছো ডাক্তার, ব্যাপারটা কি কোন দান্দা আছে নাকি? তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই কা? আর ধাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের রক্ত, এই যা আজ থেকে বন্ধুত্ব নাই। চেচে ঢাকা কত দূর, ওই দেখা যে সদর ঘাট, সামনে নবাবপুর। ফ্ল্যাশব্যাক কেমন দেখলেন? অবাক অনেক কিছু নাই, অমিত আমারই পোলা। এই আজকের দিনটার আশায় আপনার কাছে আমি চাকরের মতো পড়ে আসছিলাম, পোলাডারে কত দূরে রাখছি। আপনার আর ডাক্তার সাহেবের টোটাল সম্পত্তি আমার হইব হইয়াছায়, আই যাইছে এই দিন।
এই এক ছুরিতে বাপরে মারছিলাম, এই ছুরিতেই মরব হট পোলা। আমি সেই কষ্টটা চাপা করুম, রক্ত দে খাত্রি, রক্ত দে। আজ তোর তাজা রক্ত চাই, তাজা রক্ত। বাবা, শেষ খাত্রি, শেষ। রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে গেছে বাবা, আপন প্রাণ বাঁচা। মুবলি কোথায়? মুবলি, আরে আঙ্কেল, আমার বাবার কবিতার ছন্দপতন হয়ে গেছে, এবার আমার পালা। আপনি ওকে ছাড়েন, ছাড়েন আমার মুবলিকে, ছাড়েন, চলো। হেলিকপ্টার কোথায়? হেলিকপ্টার না হলে তো আমার ছন্দপতন হয়ে যাবে। হ্যালো, হেলিকপ্টার কোথায়? কি ফুয়েল শেষ হয়ে গেছে, এখন কি হবে? হ্যাঁ, কি করো? না, আমাকে কিছু করতেই হবে, আমাকে পালাতে হবে এখন। এদিক দিয়ে না, না, স্মৃতি আনতে হবে, স্মৃতি। বুবলি থেকে একেবারে বুল্লু রংবাজ।